প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আলোচনা করব আমাদের রচিত বই থেকে মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিনেস বইয়ের আর্থিক বিবরণী অধ্যায় নিয়ে আর্থিক বিবরণী তোমাদের কাছে খুবই কঠিন একটা অধ্যায় মনে হতে পারে কিন্তু আশা করি আমাদের বইটা ফলো করলে তোমরা অবশ্যই আর্থিক বিবরণী খুব সহজভাবে বুঝতে পারবা কারণ এখানে প্রত্যেকটি অঙ্কের গঠন এবং ব্যাখ্যা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এছাড়া আমাদের এই আর্থিক বিবরণীর উপরে ভিডিও লেকচারগুলো মনোযোগ সহকারে দেখলে তোমাদের অবশ্যই পানির মতো সহজ লাগবে অঙ্কগুলো এবং এই আমরা কিছু পর্ব ক্লাস দিব যা তোমাদের অবশ্যই দেখতে হবে এবং অনেকে হয়তো ভাবতে পারো যে আর্থিক বিবরণী করা দরকার নাই এরকম চিন্তা যারা করছো তারা অবশ্যই মাথা থেকে সরিয়ে ফেলো কারণ আর্থিক বিবরণীর উপরে দুটো সৃজনশীল অবশ্যই তোমাকে দিতে হবে এবং দুটো সৃজনশীল দিলে তুমি অবশ্যই তোমার এ প্লাস পেতে খুব সহজ হবে আর্থিক বিবরণী থেকে অঙ্ক না দিলে এ প্লাস কোনোভাবেই সম্ভব নয় তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসে আর্থিক বিবরণীর উপরে কি আছে তা আমরা দেখি আর্থিক বিবরণীর মধ্যে যে বিষয়টি আছে আজকে আমাদের নিট বিক্রয় নিট বিক্রয়টা বিশ্বদায় বিবরণীর ভেতরেই থাকে বিশ্বদায় বিবরণীর মধ্যে তোমার নিট মুনাফা নির্ণয় করতে বলা হয় এবং মোনা নিট মুনাফা নির্ণয় করার আগে কিছু স্টেপ বিশদায় বিবরণীতে আমাদের করতে হয় সেটা হলো তোমার প্রথম নিট বিক্রয় নির্ণয় করতে হয় নিট বিক্রয়ের পরে আমাদের নিট বিশদায় বিবরণী প্রথম নিট বিক্রয়ের পরে যে কাজগুলো করতে হয় পরিচালন ব্যয় নির্ণয় করতে হয় তারপরে মোট মুনাফা নির্ণয় করতে হয় পরিচালন মুনাফা নির্ণয় করতে হয় দেন নিট বিক্রয় নিট মুনাফা নির্ণয় করতে হয় তাহলে এতগুলো আমরা একসাথে শিখবো না আমরা অল্প অল্প করে শিখবো তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হলো বিষদায় বিবরণী নিট বিক্রয় এবং তুমি আর্থিক বিবরণী করার জন্য তোমাকে সর্বপ্রথম যে স্টেপ মাথায় আনতে হবে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে এবং অল্প অল্প করে তুমি এক এক দিনে এক একটা পার্ট শিখো অথবা তিন চার দিন ধরে এক একটা পার্ট শিখো তাহলে ইনশাল্লাহ এক মাসে অথবা দুই মাস টার্গেট লাগলে তোমার আর্থিক বিবরণী পানির মতো সহজ লাগবে আর যারা আল্লাহ রহমতে বেশি মেধাবী তাদের এক মাস অথবা ইচ্ছা শক্তি করলে তুমি দশ থেকে পনেরো দিনও শিখতে পারবা আর আমাদের বইটা নিয়ে যদি তোমরা নিয়মিত সূত্রগুলো মুখস্ত করতে থাকো এবং ব্যাখ্যাগুলো দেখো তাহলে খুব সহজে দশ থেকে পনেরো দিনে ইচ্ছা করলে তুমি শিখতে পারবা এখানে নিট বিক্রয়ের জন্য আমরা কিছু সূত্র দিয়েছি তাহলে আমাদের অবশ্যই এখন সূত্রগুলো মুখস্ত করা দরকার নিট বিক্রয়ের জন্য আমাকে প্রথম মুখস্ত করতে হবে বিক্রয় বিক্রয়টা কোথায় থাকবে একটা আর্থিক বিবরণী মিলে দেওয়া থাকবে তারপরে আমার মুখস্ত করতে হবে এবং বিক্রয় টাকাটা মুখস্থ করে আমি দুই নম্বর ঘরে বসাবো দেন তারপর আমার থাকবে অলিখিত বিক্রয় নতুন বিক্রয় ধারে বিক্রয় অলিখিত বিক্রয়টা কোথায় থাকবে অলিখিত বিক্রয়টা থাকবে সমন্বয় সমন্বয়ে আর্থিক বিবরণী নিচেই দেওয়া থাকে এবং সমন্বয়ে যদি তোমার দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি অলিখিত বিক্রয়টা বিক্রয়ের সাথে যোগ করে দিবা যোগ করে টাকাটা নামায় দিবা এটাও দুই নম্বর ঘরে বসাবা তারপরে তোমার থাকবে ফেরত যা রেয়ামিলও থাকতে পারে এবং সমন্বয় থাকতে পারে যদি দুই জায়গায় থাকে তাহলে দুটো রিয়ামিল এবং সমন্বয় টাকাটা যোগ করে তুমি বিক্রয় টাকা থেকে বাদ দিয়ে দিবা তারপরে তোমার থাকবে বিক্রয় বার্তা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা যা রেয়া মিলে থাকবে রেয়া মিলে থেকে তুমি টাকাটা দুই নম্বর ঘরে বসে বিক্রয় থেকে বাদ দিয়ে দিবা এবং অনেক ক্ষেত্রে বাট্টা দেওয়া থাকে শুধু বার্তা দেওয়া থাকে শুধু বার্তা দেওয়া থাকলে সেটা বিক্রয় বার্তা না সেটা পদত্ব বার্তা এবং প্রাপ্ত বাট্টা তাহলে বিক্রয় বার্তা কারবারি বার্তা এবং ব্যবসায়িক বার্তা উল্লেখ থাকলে তুমি বিক্রয় থেকে বাদ দিবা এছাড়া শুধু বার্তা থাকলে বাদ দিবা না আবার তোমার এখানে আছে এই মুনাফা বিহীন বিক্রয় ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এটা তোমাদের অনেক ক্ষেত্রে বেশিরভাগ থাকে না যদি তোমাদের স্কুলগুলোতে থাকে তাহলে তুমি এখানে বুঝে নিলাম মুনাফা বিহীন বিক্রয় ক্রয় মূল্যে পণ্য বিক্রয় সমন্বয় দেওয়া থাকবে এবং তুমি বিক্রয়টা টাকা থেকে বাদ দিবা তাহলে আমরা অলরেডি কোনটা কোথায় থাকবে জানতে পারলাম এবং একবার আমরা আরেক নজর মুখস্থ করে ফেলি প্রথম আমার বিক্রয় মিলে খুঁজতে হবে খুঁজে আমি দুই নম্বর করে বসাবো অলিখিত বিক্রয়ের নাম বা নতুন ধারে থাকতে পারে আমি সমন্বয় খুঁজবো খোঁজার পরে বিক্রয়ের সাথে যোগ করব ফেরত খুঁজবো ফেরত খোঁজার পরে আমি বিক্রয় টাকা থেকে বাদ দিব তারপরে বিক্রয় বার্তা ব্যবসায়িক বার্তা কারোর বার্তা খুঁজব খোঁজার পরে বাদ দিব কোথায় থাকবে রেয়া মিলে থাকবে এবং সমন্বয় যদি মুনাফাবিহীন বিক্রয় ক্রয় মূল্যে পূর্ণ বিক্রয় থাকে তাহলে আমি বাদ দিব এবং বাদ দিয়ে আমি যে টাকাটা পাবো তার নাম হলো নিট বিক্রয় টাকা যা আমি তিন নম্বর ঘরে বসাবো বিক্রয় টাকাগুলো আমার সব ক্যালকুলেশন যোগ বিয়োগ হবে দুই নম্বর ঘরে এবং চূড়ান্ত টাকাটা বসবে তিন নম্বর ঘরে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা যেহেতু সূত্র মুখস্থ করলাম চলো একটা অঙ্ক করি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে খেয়াল করি জনাব মসলিউদ্দিনে এর দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রিয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ মসলিউদ্দিনের রিয়ামিল দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এখানে আমরা দেখতেছি ফেরত তারপরে পণ্য আনায়ন খরচ টাকা মজুরি মজুত পণ্য পণ্য ক্রয় বিক্রয় বিজ্ঞাপন তারপর নিচে আমার আমার কিছু আছে জীবন প্রিমিয়াম এখন কি করতে বলছে যেহেতু আমাদের সৃজনশীল আকারে আসবে তাহলে আমরা আজকে দেখি ক নম্বর প্রশ্নে কি বলেছে নিট বিক্রয় কত তাহলে নিট বিক্রয় নির্ণয় করতে বলছে সূত্র অলরেডি আমরা মুখস্থ করে ফেলেছি প্রথম আমরা সূত্রে মুখস্থ করেছি বিক্রয় তাহলে চলো উপরে এখান থেকে একটা রিয়ামিল দেখতে পার রিয়ামিল দেখছি আমরা রিয়ামিলের বিক্রয়টা কোথায় আছে এই যে এই ঘরে আমরা বিক্রয় দেখতে পারতেছি পাশাপাশি আবার ক্রয় আছে তাহলে আমরা জানি বিক্রয় হলো ক্রেডিট তাহলে আমাদের এখানে দুটো টাকা দেওয়া আছে ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে আমাকে বিক্রয় টাকা কোনটা হবে এই ডেবিট টাকা না ক্রেডিট টাকা অবশ্যই তোমরা জানো বিক্রয় ক্রেডিট তাহলে বিক্রয় টাকাটা হবে ক্রেডিট পাশের টাকা তাহলে প্রথমে আমরা কী করব বিক্রয় টাকা বসাই দেব তাহলে আমরা বিক্রয় টাকা লিখলাম এক লাখ সত্তর হাজার টাকা যেহেতু আমাদের শুধু নিট বিক্রয় নির্ণয় করতে বলছে এই জন্য আমরা ঘর রাখছি কয়টা যদি নিট বিক্রয় কোনো কিছু পরিমাণ বের করতে বলে তাহলে আমরা ঘর রাখবো তিনটা এখানে আমরা ঘরটা এঁকেছি বিবরণ টাকা টাকা যেহেতু আলাদাভাবে বের করতে বলছে এই জন্য তিনটা ঘর এঁকে নিবা প্রশ্নে কিছু পরিমাণ বের করতে বললে আমরা এর আগে বলেছি তোমাদের তিনটা ঘর রাখতে হবে বিবরণ টাকা টাকা তাহলে বিক্রয় টাকাটা আমরা কোথায় বসাইছি বিক্রয় টাকাটা আমরা প্রথম ঘরে বসাই দিয়েছি এক লাখ সত্তর হাজার টাকা দেন আমাদের কি দেখতে হবে আমাদের দেখতে হবে যে অলিখিত বিক্রয় আছে কি না অলিখিত বিক্রয়টা আমরা কোথায় পাবো অলিখিত বিক্রয়টা আমরা পাবো সমন্বয় তাহলে আমরা সমন্বয় দেখি সমন্বয়টা ভরে দেখে আছে কি না সমাপনী মজুত পণ্য আছে বাকিতে পণ্য ক্রয় আছে বাকিতে পণ্য বিক্রয় আছে পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত করা হয়নি এখানে পণ্য ক্রয় আছে যেহেতু আমার বিক্রয় করতে হবে অঙ্কটা নিট বিক্রয় তাহলে আমি অবশ্যই খেয়াল করবো যে বাকিতে পণ্য বিক্রয় আছে কি না এবং যা হিসাবভুক্ত করা হয়নি হিসাবভুক্ত কথা দ্বারা আমরা বুঝতে পারি যে অলিখিত বিক্রয় তাহলে বাকিতে পণ্য বিক্রয় এবং অলিখিত বিক্রয় অথবা ধারে বিক্রয় নতুন বিক্রয় যে নামে থাক সেটা আমার যোগ করতে হবে বাকিতে পণ্য বিক্রয় এখানে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বিক্রয়ের সাথে যোগ করে দেই আমরা এখানে লিখলাম যোগ অলিখিত বিক্রয় পাঁচ হাজার টাকা এখানে আমরা কি পেলাম দুটো যোগ করে পেলাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে যোগ হয়ে গেল এরপর আমাদের টার্গেট হলো ফেরত খোঁজা তাহলে আমরা ফেরত পাই কি না চলো দেখি ফেরতটা আমরা সমন্বয় এবং রিয়ামিলে মিলে দু জায়গায় পেতে পারি ওপরে আমরা শুধু ফেরত দেখতাছি আমরা শিখেছি যে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত আন্ত ফেরত অন্তমুখী ফেরত এখানে শুধু ফেরত আছে তাহলে শুধু ফেরত থাকলেও সেটা অবশ্যই ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত যে কোনো একটা হবেই তাহলে কোনটা হবে এখানে দেখো ফেরতের ঘরে দুটো টাকা দেওয়া আছে দুই হাজার টাকা এক হাজার টাকা ফেরতের টাকা কোনটা নেব ফেরতে টাকাটা আমরা নেব আর ডেবিট টাকা কারণ আমরা জানি বিক্রয় ক্রেডিট এবং বিক্রয় ফেরত ডেবিট তাহলে আমাদের ফেরতের টাকাটা হবে দুই হাজার টাকা আর একটা টেকনিক হলো যে তোমার এই বিক তুমি যার হিসাব করবা সে যা হবে তার যদি অন্য কোনো আইটেমের নাম থাকে তাহলে সেটা তার বিপরীত হবে মানে কি বিক্রয় আমরা জানি ক্রেডিট এবং বিক্রয় নামে যা থাকবে তার টাকাগুলো সব ডেবিট হবে তাহলে বিক্রয় ফেরত ডেবিট তাহলে বিক্রয় ফেরত এবং ফেরত সমন্বয় আমরা দেখতে বলছিলাম সমন্বয় আছে কি না আট নম্বর পয়েন্ট আমরা দেখি অলিখিত ক্রয় ও বিক্রয় আছে তাহলে এখানে ফেরত কথাটা আছে তাহলে ওখানে আমরা পেয়েছিলাম দুই হাজার টাকা রিয়ামিলে ফেরত এবং সমন্বয় ফেরত পেয়েছি দুই তিনশো টাকা তাহলে দুই হাজার আর তিনশো টাকা যোগ করলে তেইশশো টাকা হয় তাহলে আমরা টোটাল ফেরত পেলাম দুই হাজার টাকা যা রিয়ামিল এবং সমন্বয় দেওয়া ছিল যোগ করে আমরা পেলাম এবং বাদ দিলে আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে বাদ দিলে পাই এক লাখ বাহাত্তর হাজার সাতশো টাকা নেক্সট আমাদের সূত্র ছিল কারবারি বারটা আমাদের রেওয়ামিলে দেখতে হবে আমরা বলেছি সূত্র পরে তাহলে কারবারি বারটা আছে কিনা আমরা খেয়াল করি এখানে যে কারবারি বারটা দেওয়া আছে কারবারি বারটা টাকাটা দুই পাশে দেওয়া আছে তাহলে যেহেতু বিক্রয় 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 নির্ণয় করতেছি সেজন্য আমার কারবারি বারটা অবশ্যই একটু আগে বললাম যে বিক্রয় ক্রেডিট এবং বিক্রয়ের সাথে জড়িত যত নাম আছে সেটা হবে ডেবিটের টাকা তাহলে কারোর বারটা হবে আমার পাঁচশো টাকা তাহলে কারোর বারটা আমরা সূত্র মুখস্ত করেছি বাদ দিতে হবে তাহলে আমরা লিখলাম বাদ কারোর বারটা পাঁচশো টাকা এবং এক লাখ বাহাত্তর হাজার সাতশো থেকে পাঁচশো টাকা বাদ দিয়ে আমরা পেলাম এক লাখ বাহাত্তর হাজার দুইশো টাকা তাহলে এভাবে আমরা নির্ণয় করলাম নিট বিক্রয় কীভাবে নির্ণয় করতে হয় অবশ্যই তোমার সূত্র মুখস্থ করতে হবে এবং সমন্বয় কী কাজ করতে হবে সেটা আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে খুব সহজেই তোমরা নিট বিক্রয় নির্ণয় করতে পারবা আর অবশ্যই তোমরা বাসায় একবার চেষ্টা করবা আমাদের প্রশ্নটা দেখে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো আমাদের এই নির্বিক্রয় নির্ণয় তোমাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা কারো যদি আমাদের বইটা দরকার হয় অবশ্যই আমাদের পেজে নক করো এবং একটা দুঃখের বিষয় হলো যে আমরা তোমাদের কিছু প্রশ্ন করতে দিই যার উত্তর তোমরা দাও না আমরা মনে করি যে আসলে তোমাদের দরকার নেই এই জন্য এই ভিডিওতে আমরা কিছু প্রশ্ন দিলাম না এক্সারসাইজ করার জন্য তোমাদের জন্য প্রশ্ন এক্সারসাইজ করার দরকার হয় তাহলে অবশ্যই নক করো আর যদি দরকার না হয় তাহলে আমরা আর দেবো না আমাদের নেক্সট পর্বগুলো দেখলে আর্থিক বিবরণী নেক্সট যে বিষয়গুলো আছে সেগুলো দেখলে আরও নেক্সট কিছু শিখতে পারবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ